নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার সেই একই রেপ্লিকা, চন্দ্রিমা ভট্টাচার্যের কথা ধ্বনিত হচ্ছে শতাব্দী রায় অভিনেত্রীর মুখে। কি বলেছেন শতাব্দী রায়? শতাব্দী রায় বলেছেন, অনুব্রত মণ্ডলের শরীরের যদি অবস্থা খারাপ হয় তার জন্য দায়ী থাকবে ইডি এবং সিবিআই। কে বলছেন? অভিনেত্রী শতাব্দী রায়, যিনি বীরভূমের অন্যতম সাংসদ। 2009, 2014 এবং 2019 যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে জিতেছেন, এবং প্রায়ই শোনা যেত সংবাদ মাধ্যমে তার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধ আছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনি ঝকুনিতে শেষ পর্যন্ত বিরোধ বিরোধ মিটে যেত, সেটাও আমরা দেখতাম শুনতাম। নির্বাচন এলেই আবার মিটপাট করে অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল নেমে যেতেন ওই শতাব্দী রায়কে জেতাতে। সেই শতাব্দী রায় এবার দিল্লিতে ইডির দপ্তরে এইভাবে অনুব্রত মণ্ডলের প্র্যাকটিক্যালি তার মনে হয়েছে এনস্থা, এবং তারপরই তার প্রেক্ষিতেই বলেছেন অনুব্রত মণ্ডলের শরীর যদি খারাপ হয় তাহলে তার জন্য দায়ী থাকবে ইডি এবং সিবিআই। ভারী সুন্দর বলেছেন, অভিনেত্রী তো তার কথা শুনতে ইচ্ছে করে। আচ্ছা, সরাসরি শতাব্দী রায়কে আজকের এই প্রতিবেদনে কিছু প্রশ্ন করব। শতাব্দী রায় আমরা এই বাংলার বার্তা যেখান থেকে পেশ করি, ঠিক আমাদের গ্রামের মানুষ, আমাদের কাছের মানুষ, 1 কিলোমিটার নয় 500 মিটার দূরে তার আদি বাসস্থান। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তার পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, এবং শতাব্দীর সঙ্গে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার পরিচিতি আছে, দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমার পরিচিতি আছে। কিন্তু তাও সরাসরি তাকে কিছু প্রশ্ন করা দরকার। তিনি কলকাতার বাসিন্দা, তিনি বীরভূমের সাংসদ, কিন্তু তাঁকে প্রশ্ন করা দরকার। আচ্ছা শতাব্দী দেবী, একটা প্রশ্নের উত্তর দিন তো, যখন দিনের পর দিন এই অনুব্রত মণ্ডল চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, গরিব মানুষের টাকা লুট করেছে, প্রায় 450 কাছাকাছি ফলস ফেক অ্যাকাউন্ট করেছেন ওই সমবায় ব্যাংকে, অন্যের আধার কার্ড, অন্যের ভোটার কার্ড হাতিয়ে নিয়ে। তখন মনে হয়নি যে এ মানুষটাকে বারণ করা দরকার, নিষেধ করা দরকার, বলা দরকার আমি বীরভূমের সাংসদ, আমি লজ্জিত হচ্ছি আপনি যে কাজ করছেন? নাকি আপনি জানতেন না? বলুন বলুন, আপনি এখন বলুন শতাব্দী দেবী, বলুন, আপনি অভিনেত্রী, আপনি মানুষ হিসেবে ভালো, আমি আপনাকে চিনি, কিন্তু আপনি এই প্রশ্নের উত্তরটা আপনাকে আজকে জনসমক্ষে দিতে হবে। আপনি জানতেন না 450 ফলস অ্যান্ড ফেক অ্যাকাউন্ট করে এক একটা গরিব মানুষ, যিনি সই করতে জানেন না, তার ফলস সই করে তার আধার কার্ড ভোটার কার্ড ছিনিয়ে নিয়ে এই অনুব্রত মণ্ডল তার বাহিনীকে দিয়ে একটার পর একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন, এবং সেই অ্যাকাউন্টে গরু, কয়লা, বালি, পাথর সমস্ত টাকা ঢুকিয়েছেন, আত্মসাত করেছেন। সদর দিদি, আপনি জানতেন না? আপনি অভিনেত্রী, আপনি কিচ্ছু জানতেন না? সে কি হয় নাকি? আপনি জানতেন, আপনি জানতেন, কিন্তু আপনি বলেননি, তার কারণ তার নাম কেষ্ট মণ্ডল। আপনি জানতেন, তার কারণ কেষ্ট মণ্ডল হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। সে বীর কেষ্ট যখন এই কীর্তি করেছেন, আপনি সব জানতেন, আমি বিশ্বাস করি। আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আপনি খোঁজ খবর রাখতেন কেষ্ট মণ্ডল বীরভূমটাকে কীভাবে চালাতেন, আপনি সব জানতেন। আপনি জানতেন না কেষ্ট মণ্ডলের মেয়ে, তিনি স্কুলে যান না অথচ মাইনে পান সেই রাজ্যে দাঁড়িয়ে, যেখানে 198,000 শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে পারে না, তার কারণ চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বিক্রি হয়েছে। আপনি জানতেন না শতাব্দী দেবী? একদিনের জন্য আপনার কাছে প্রতিবাদ, আমরা শুনেছি। আপনি জানতেন না অনুব্রত মণ্ডল এই চাকরি বিক্রির টাকাও তুলতেন? আপনি জানতেন না? বলুন শতাব্দী দেবী, আমি আপনাকে সরাসরি প্রশ্নটা করছি, ওপেন ফোরামে প্রশ্ন করছি, আপনি বলুন। আপনি ভিডিও করে পাঠান, আমরা টেলিকাস্ট করে আপনার উত্তরটা শোনাবো। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয় যে একজন অভিনেত্রী, তিনি সব জেনে চুপ করেছিলেন কেন, কিসের জন্য? 16 কোটি টাকা একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট, 17 কোটি টাকা একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট, দীর্ঘদিন ধরে আপনি অভিনয় করেছেন, আপনি করতে পেরেছেন? আপনি পারেননি, অনুব্রত মণ্ডল পেরেছেন, কেষ্ট মণ্ডল পেরেছেন, কেন বলুন? আমি জানতে চাইছি শতাব্দী দেবী, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, প্লিজ সে যে আপনি জানতেন না 16 কোটি 17 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করছেন, আপনি জানতেন না একজন মানুষ 151 আজকে শুনলাম 121টা প্রপার্টি করেছে, নিজের স্ত্রীর নামে, নিজের কন্যার নামে, নিজের নামে, জনৈক বিদ্যুৎ গায়নের নামে, আপনি জানতেন না? গরু, কয়লা, বালি, পাথরের টাকা সেই দক্ষিণ কলকাতা হরিশেজি স্ট্রিটে মুড়ির টিনে করে, অ্যাটাচিতে করে, বস্তা করে আসত, গ্রিন করিডোর করে রাজ্য পুলিশের একটা বাহিনী সেটা পৌঁছে দিত, সাইদুল হোসেন সেটা পৌঁছে দিত। আপনি শতাব্দী দেবী, আপনিও তো দক্ষিণ কলকাতার মানুষ, আপনি অভিনেত্রী, আপনি জানতেন না? সে কি বিশ্বাস করবো? আপনি বিশ্বাস করতে বলছেন, আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আপনি জানতেন। টাচ ইউর হার্ট অ্যান্ড সে, আয়নার সামনে দাঁড়িয়ে অভিনেত্রী, আপনি আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি জানতেন কিন্তু আপনি প্রতিবাদটা করেননি কেন? তার কারণ সাংসদ পদটা এত ইম্পর্ট্যান্ট হয়েছে, গরিব মানুষের টাকা গেলেও আপনার কিচ্ছু যায় না। সাংসদ পদটা এত ইম্পর্ট্যান্ট হয়েছে, গরু, কয়লা, বালি, পাথরের রাজস্ব লুট হয়েছে, তাও আপনার কিচ্ছু যায় আসেনি।
আপনি মিনমিন করে হয়তো নিজের বাড়িতে বসে বলেছেন, কিন্তু আপনি প্রকাশ্যে প্রতিবাদ করেননি, আপনি চুপ ছিলেন, আমরা কিচ্ছু বলিনি। কিন্তু আপনি যেদিন এই কথাটা বলেছেন যে অনুব্রত মণ্ডলের শরীরে যদি খারাপ হয় তার জন্য ইডি এবং সিবিআই দায়ী থাকবে, তাহলে তো আপনাকে সামনাসামনি প্রশ্ন করতেই হবে। সত্যি আপনার কথা শুনে না মনে পড়ছিল সেই চন্দ্রিমা ভট্টাচার্যের কথা। আপনি জানেন এ রাজ্যের অর্থমন্ত্রী, আমি বলি অনর্থমন্ত্রী, সেই চন্দ্রিমা ভট্টাচার্য যেদিন ওই পার্থ চট্টোপাধ্যায় 21-22 জুলাই সকালবেলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা দেয়, দীর্ঘক্ষণ ধরে তল্লাশি হচ্ছে, আমরা বিকেলবেলা শুনেছি, সেই চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলেছিলেন যদি পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ হয় তাহলে দায়ী থাকবে ইডি। আপনার কথার সঙ্গে মিল আছে কিনা ভাবুন, যদি পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ হয় তা ওই যে ওই রকম একজন বয়স্ক মানুষ মন্ত্রী, তার যদি শরীর খারাপ হয় তাহলে ইডি দায়ী থাকবে। সেদিনকে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও দক্ষিণ কলকাতার বাসিন্দা, তিনি ঠিক আপনার সুরে কথা বলেছিলেন। এবং তারপর যখন 23 জুলাই এর মধ্যে আমরা আবিষ্কার করলাম প্রায় বেলঘরিয়া এবং দক্ষিণ কলকাতার দুটো ফ্ল্যাট মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে 49 কোটি টাকা ক্যাশ নগদিনই উদ্ধার করলো, তারপর আমরা চন্দ্রিমা ভট্টাচার্যকে আর পার্থ চট্টোপাধ্যায়ের শরীর নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে দেখিনি। ভালো লেগেছিল, অন্তত বোধোদয় দল থেকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য সেই কথার পুনরাবৃত্তি করেননি। সেই জন্য চন্দ্রিমাদিকে আমি ধন্যবাদ জানাবো, মনে মনে ধন্যবাদ জানিয়েছেন, প্রকাশ্যে জানাচ্ছি যে অন্তত অ্যাটলিস্ট টাকাটা দেখার পর আর তার শরীরের কথা চন্দ্রিমাদির মনে পড়েনি। কিন্তু আপনি আপনি অনুব্রত মণ্ডলে এইসব সম্পত্তি জানেন না, আপনি জানেন না অনুব্রত মণ্ডল তার দেহরক্ষী যিনি ছিলেন সাইকেল হোসেন, তিনি তার স্ত্রীর নামে নিউ টাউনে ফ্ল্যাট কিনেছেন, তার পরিচারিকার নামে নিউ টাউনে ফ্ল্যাট কিনেছেন, তিনি তার একাধিক মামার নামে এন্টায়ার ডোমকলে প্রচুর প্রপার্টি কিনে রেখেছেন, প্রায় 100 কোটি টাকার সম্পত্তি একজন দেহরক্ষী করেছেন, প্রোটেকশন মানি 5 কোটি টাকা, প্রোটেকশন মাটি সাইকেল হোসেনের মারফত এনামুল হকের কাছে পৌঁছত, গরু পাচারের সমস্ত টাকার 20 কোটি টাকা, 5 কোটি টাকা যিনি প্রোটেকশন মানি মানে মাসে দিতেন, সেই মানুষটা কত টাকা তুলতেন কোনো দিন হিসেব করেছেন? শতাব্দী দেবী আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো অভিনেত্রী, আপনি তো এক জীবনে এই অর্থ সঞ্চয় করতে পারবেন না, একজন মাগুর মাছ বিক্রেতা তিনি এক জীবনে এত 20 কোটি টাকার সম্পত্তি আহরণ করেছেন, আর তারপর তার হয়ে আপনি প্রকাশ্যে ব্যাটিং করছেন, তার কারণ 2024 লোকসভা ইলেকশনে আরেকবার টিকিটটা নিয়ে আপনি নির্বাচনে দাঁড়াবেন, তাই তো সিম্পল? এইটুকু এইটুকু লোভ সম্বরণ করতে পারলেন না যে আমার গোল্লায় যাক আমার টিকিট, কিন্তু আমি অন্তত বাংলার মানুষের সামনে কথা বলি, বাংলার মানুষের হয়ে কথা বলি। কোনোদিন শতাব্দী দেবী আপনার মনে হয়নি গান্ধী মূর্তির পাদদেশে 730 দিন ধরে যে ছেলে মেয়েগুলো অনশনে পড়ে রয়েছে, কত মানুষ পিতৃহারা হয়েছে, মাতৃহারা হয়েছে, কত ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, তাদের পাশে গিয়ে একটু দাঁড়াই? মনে করুন নবান্ন থেকে মমতা বন্দ্যা যা মনে করেন করুন, আমি তো রক্ত মাংসের মানুষ, ওই ছেলে মেয়েগুলো তো আমারও ভাই বোন, দাঁড়াতে পারতেন না আপনি? দাঁড়াতে পারতেন না? মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে গ্রুপ ডি গ্রুপ সি হোমপা 2014 টেট উচ্চ প্রাথমিকে যে ছেলে মেয়েগুলো বসে রয়েছেন, যারা SLST ছেলে মেয়েগুলো বসে রয়েছেন, যারা লাইব্রেরি সাইন্সের ছেলে মেয়েগুলো বসে রয়েছেন, লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতিনিধিরা বসে পড়ে রয়েছেন, গাড়ি নিয়ে যেতে যাওয়া আসা বিধানসভা, যাওয়া আসা বিধানসভা বা অন্যান্য জায়গায় যাওয়া আসার পথে টুক করে তো নামতে পারতেন? আপনার তো সংবেদনশীল মন, আপনার তো চোখে জল আসে, আপনার মনে আনন্দ আসে, হাসি আসে। আজকে অনুব্রত মণ্ডলের জন্য আপনার মনে কষ্ট এসছে যে তার যদি কিছু শরীর খারাপ হয়ে যায় তাহলে সিবিআই এবং ইডি দায়ী থাকবেন, আর মনে পড়লো না একবারের জন্য যে এই ছেলে মেয়েগুলোকে যারা প্রতারিত করেছেন তাদের বিরুদ্ধে কথা বলি, এদের পাশে গিয়ে একটু দাঁড়াই? আজকে অনুব্রত মণ্ডলের জন্য আপনার মন কাঁদছে, অথচ আপনার মন কাঁদেনি ওই সাগর ঘোষের জন্য যিনি বোমার খায় উড়ে গিয়েছিল। আপনি তো একদিনের জন্য প্রতিবাদ করেননি যেদিনকে অনুব্রত মণ্ডল বলেছেন পুলিশকে বোম মেরে উড়িয়ে দাও, একটা পঞ্চায়েত নির্বাচনকে কীভাবে লুঠের নির্বাচন, প্রহসনের নির্বাচন পরিণত করেছেন, সেদিন তো আপনি প্রতিবাদ করেননি, একটার পর একটা ক্লাব বোমাতে বিধ্বস্ত হয়ে গেছে, বোমা বিস্ফোরণ হয়েছে, তখন তো আপনার মনে হয়নি শতাব্দী দেবী যে একটু প্রতিবাদটা করি? আজকে 2024 লোকসভা নির্বাচন কাছে আসছে বলে বড্ড যন্ত্রণা অনুব্রতর হয়ে ব্যাট করতে নামলেন না, অথচ অনুব্রত যখন লুট করেছে, ডাকাতি করেছে, তখন মনে হয়নি? তিহার জেলে তো তিনি যাবেন, তার নিয়তি অনিবার্য, রুখবেন কী করে? এই যন্ত্রণার কথাগুলো অনুব্রত মণ্ডলের হয়ে একটু ব্যাটিং করে 2024 লোকসভা ইলেকশনে লোকসভার টিকিটটা এত বেশি জরুরি হয়ে গেল, ভাবছিলাম আর ভাবছিলাম সেই শতাব্দী রায় যাকে খুব খুব অনেক দিন আগে থেকে চিনেছি দেখেছি, কিন্তু সেই মানুষটাই কি এই মানুষটা? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে তাপস পালের পরিণতি দেখেছি,
আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পাল্লায় পড়লে কত ভালো মানুষকে খারাপ হতে দেখেছি, কিন্তু বিশ্বাস করুন শতাব্দী রায় যখন অনুব্রত মণ্ডলের ওই কথাগুলো বলছিলেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তিনি একজন অভিনেত্রী, তার একটা সংবেদনশীল মন থাকা উচিত ছিল। তার উচিত ছিল বলা, যদি অনুব্রত মণ্ডল চোর হয়, ডাকাত হয়, তাহলে তার জেলে যাওয়া উচিত। ডাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি লোকসভার টিকিটটা পেতেন না, বাংলার মানুষের মনে বেঁচে থাকতেন। আর এই একটা ছোট্ট বিবৃতিতে আপনি চিনিয়ে দিলেন, আপনি আদতে অভিনেত্রীও নন, মানুষও নন, আপনি আদতে একজন তৃণমূলী।